আপনি চলে যান, নৌকরি চলে যান, নৌকরি চলে যান, আপনি যে করেছেন নৌকরি। إن الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. عن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يقضى بين الناس في الدماء رواه البخاري. উপস্থিত আজকের এই জামে মসজিদের সম্মানিত আগত মুসল্লিবৃন্দ, সমস্ত প্রশংসা ও তারিফ সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে, যে আল্লাহ রব্বুল আলামিনের অসংখ্য অগণিত মেহরবানিতে সুদীর্ঘ একটি সপ্তাহ পর আবারও আমরা এই জুমাবারে জুমার খুতবা শ্রবণ ও সালাত আদায়ের লক্ষ্যে সুস্থ থেকে এই মসজিদ বানে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদের সুযোগ দিয়েছেন, এই জন্য শুকরিয়া সবটুকুন মহান মাবুদের দরবারে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ ও শান্তির ধারা বর্ষিত হোক আমাদের শেষ নবী সৈয়দুল মুরসালিন খতামুন নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয় হবে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের পরিণাম। উল্লেখিত বিষয়ের ওপর এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা পেশ করার প্রাণপণে চেষ্টা করব ইনশা আল্লাহ ওয়া তাওফিকি ইল্লা বিল্লাহ। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কি? বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হলো কোনো অপরাধীকে বা কোনো আসামিকে বিচারের মুখোমুখি করে তার রায় ঘোষণার পূর্বে তাকে হত্যা করা, এটাই হলো বিচার বহির্ভূত হত্যা। আবার সংজ্ঞাটা বলি, বিচার বহির্ভূত হত্যা হলো কোনো অপরাধীকে বা আসামিকে বিচারের মুখোমুখি করে তার হত্যার রায় ঘোষণা করার পূর্বেই তাকে হত্যা করা, এটাই হলো বিচার বহির্ভূত হত্যা। এখন কোনো ব্যক্তিকে যদি বিচার বহির্ভূত হত্যা করা হয়, বিচার করা ছাড়াই যদি তাকে মারা হয়, তাহলে যিনি বা যিনারা মারলেন
তাদের পরিণতিটা কি হবে, আজকে এটা নিয়ে আলোচনা। তো আমি আজকে আলোচনাটা করার জন্য সূরা নিসার 93 নম্বর আয়াতটা পড়েছি এবং রাসূলুল্লাহ সাল্লামের একটা হাদিস পড়েছি। এই আয়াত এবং হাদিসগুলির অনুবাদ করেই আমরা বুঝতে চেষ্টা করব যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যারা করে তাদের কি ভয়াবহ পরিণাম রয়েছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা অত্র আয়াতে অর্থাৎ সূরা নিসার 93 নম্বর আয়াতে বলছেন, ওয়ামান ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। প্রথমত মুমিনদের কথা বলছি, যে বা যারা কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে বিচার বহির্ভূতভাবে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে বা হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তাহলে যিনারা বিচার বহির্ভূত হত্যা করলেন তাদের প্রতিদান হলো কি? জাহান্নাম। তাদের প্রতিদান জাহান্নাম। আল্লাহ সুবহান ওয়া তাআলা এতটুকুই বললে হয়তোবা কথাটা কমপ্লিট হয়ে গেছে। জাহান্নাম তার জন্য এত বিরাট পানিশমেন্ট, জাহান্নামের চেয়ে বড় শাস্তিযোগ্য জায়গা তো আর কিছু হতে পারে না। কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা শুধু জাহান্নামের কথা বলে আয়াতটাকে কিন্তু শেষ করে দিচ্ছেন না, আরও অনেক কথা বলছেন যে বিচার বহির্ভূত যারা কোনো মুমিনকে হত্যা করবে তাদের প্রতিদান হলো জাহান্নাম। শুধু এতটুকুই বলছেন না, আরেকটু আল্লাহ বাড়িয়ে বলছেন খালেদান ফিয়া, দীর্ঘদিন ধরে তারা এই জাহান্নামের মধ্যে থাকবে। মানে যাহা কিছু মানুষকে তাহলে জাহান্নামে দিয়ে হয়তো কম শাস্তি দিয়ে টেনে নেওয়া হবে, কিন্তু যারা বিচার বহির্ভূত হত্যা করে কোনো মুমিনকে হত্যা করে তারা তো জাহান্নামে যাবে, কিন্তু এই জাহান্নামে অল্প সময় থাকবে না, দীর্ঘদিন ধরে থাকবে। আল্লাহ এতটুকু বললেই হয়তো হয়ে যেত, আরো বলছেন ওয়া গাদাবাল্লাহু আলাইহি, আর আল্লাহ সুবহান ওয়া তাআলা তার উপরে রাগান্বিত হয়েছেন। দেখেন কথা আল্লাহ কিভাবে বৃদ্ধি করছেন, যে তার উপরে বলতে যে ব্যক্তি বা জিনারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছেন, অবৈধভাবে মানুষকে মেরেছেন, তাদের উপরে আল্লাহ রাগান্বিত হয়েছে। আল্লাহ আরো বলছেন ওয়াল্লানাহু, আল্লাহ তাদের উপর অভিসম্পদ দিয়েছেন, লানত দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন ওয়া'আদালাহু আযাবান নাযীমা, আর আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদের জন্য মহান শাস্তি রেডি করে রেখেছে, বড় ধরনের শাস্তি প্রস্তুত করে রেখেছে। আল্লাহ সুবহান ওয়া তাআলা যারা একজন মুমিনকে বিচার বহির্ভূত হত্যা করে, অবৈধভাবে হত্যা করে, তাদের পরিণাম সম্পর্কে এইভাবে কথাগুলি ধারাবাহিকভাবে মানে অসন্তুষ্টির বা শাস্তির কয়েকটা কথা স্পষ্টভাবে উল্লেখ করছেন। প্রথম কথা, তাকে জাহান্নামে দেওয়া হবে। দ্বিতীয় কথা, দীর্ঘদিন ধরে জাহান্নামে থাকবে। তৃতীয় কথা, তার উপরে আল্লাহ রাগান্বিত হয়েছেন। চতুর্থ কথা, আল্লাহ তার উপরে অভিসম্পদ দিয়েছেন। পঞ্চম কথা, মহান শাস্তির ব্যবস্থা আল্লাহ করেছে। এতটি কথা আল্লাহ বলছে, শুধু জাহান্নাম বললি তো যথেষ্ট ছিল। ইবনু মাজার কিতাবুদ্দিয়াত 2619 নম্বর হাদিসে আসছে, বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা যাওয়ারুদ দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন কতলি মুমিনিন বিগাইরি হাক, যারা অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করবে, কোনো মুসলমানকে বিশ্বাসীকে হত্যা করবে, এই হত্যা করার চেয়ে এই হত্যাকাণ্ডটা আল্লাহর কাছে এত গুরুতর অপরাধ যে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া তার চেয়ে ছোট। কথাটা বুঝতে পারলেন না? কথাটা অন্যভাবে বলি, একজন মুমিনকে কেউ যদি অন্যায়ভাবে হত্যা করে তাহলে এই হত্যাকাণ্ডের পরিণামটা আল্লাহর কাছে এত কঠিন, এত জটিল যে সারা পৃথিবী যদি ধ্বংস হয়ে যায় তো ধ্বংস হয়ে যাওয়ার কারণে আল্লাহর কাছে এত কঠিন মনে হবে না যত কঠিন একজন মুমিনকে অবৈধভাবে হত্যা করা।
সুবহানাল্লাহ। আমি তো আশ্চর্য হয়ে যাই যে সারা পৃথিবীর এক পাল্লা যদি দেওয়া যায় আর একজন মুমিনের রক্ত যদি এক পাল্লায় দেওয়া যায় তাহলে একজন মুমিনের রক্ত সারা পৃথিবীর চেয়ে অনেক অনেক দামি। না হলে আল্লাহ কেন বললেন সারা পৃথিবী ধ্বংস হওয়ার চেয়ে একজন মুমিনকে হত্যা করা আল্লাহর কাছে বেশি গুরুতর অপরাধ। আল্লাহর বান্দা তথা মুমিনদের রক্তের মূল্য কত, কি ভাষা দিয়ে বুঝাবো আপনাদেরকে যে মুমিনদের রক্তের দাম কত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় মুমিনদের জান এবং মাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। কথাটা খুব ভালো করে বুঝতে হবে, মুমিনদের জান এই জীবনটা আর মাল, যে মালটা আল্লাহ আমাদেরকে দান করেছেন এই জান আর মাল আল্লাহ কিনে নিয়েছেন কিসের বিনিময়ে? জান্নাতের বিনিময়ে। এখানে দুটি কথা, প্রথম কথা হলো আল্লাহ কিনে নিয়েছে এই জান মাল, কার দেওয়া? আল্লাহর দেওয়া, আবার তিনি নিজেই কিনে নিচ্ছেন। তাহলে বোঝা যাচ্ছে জান আর মাল এটা আল্লাহর, এটা আমার নয়। কার? আল্লাহর, এটা আমার নয়। কিন্তু আল্লাহ আমাকে কিছুদিনের জন্য এটা ব্যবহার করার ই দিয়েছেন, অনুমতি দিয়েছেন, আমার জানকে আর মালকে ব্যবহার করতে আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, এটা আমানত হিসেবে দিয়েছেন। কিন্তু জিনিসটা আল্লাহ। এখন ধরেন সাপোজ আমার জিনিস আমি আপনাকে ব্যবহার করতে দিয়েছি, আমার একটা গাড়ি আছে বা কিছু টাকা আছে আপনাকে বলেছি আপনি আপনার কাছে রাখেন, আপনি খরচ করবেন আমি যখন যেভাবে যেটা বলবো, এই অর্থ আপনি জানেন যে আমাকে অমুক দিয়েছে এটা আমার নয়, কাজে ইচ্ছা মতো আপনি আপনি ওই টাকাটাকে খরচ করতে পারবেন না, আমি আপনাকে যেভাবে ডিরেকশন দিব আপনি সেভাবে খরচ করতে পারবেন, তাছাড়া পারবেন না, এটা অন্যায় হবে না। আপনি টাকা আমার টাকা নিয়ে যদি আপনার মতো করে খরচ করেন তাহলে আপনি অন্যায়কারী হবেন না, আমার প্রতি জুলুমকারী হবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান আর মাল এটা তারই আমাদেরকে দিয়েছেন ব্যবহার করতে, এই ব্যবহার যদি আমার অর্থ খরচ, জান খরচ, আমার চিন্তা চেতনা তপস্যা সংগ্রাম জিহাদ সব কিছু হতে হবে আল্লাহর পথে, যদি শয়তানের পথে হয় যেই পথে জান মাল খরচ করলে আল্লাহ বেজার হবেন নারাজ হবেন, সেই পথে যদি খরচ করেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুরূপী আপনার প্রতি রাগান্বিত হবেন। তাহলে এই জান আর মাল আপনি আল্লাহর সন্তুষ্টির পথ ছাড়া অসন্তুষ্টির পথে খরিদ করতে পারবে, খরচ করতে পারবেন না। কেন? এটা আল্লাহ, এটা আল্লাহর আমাকে দিয়েছে। কাজী যারা অবৈধ জিনিস খেয়ে টাকা নষ্ট করছেন, বিড়ি খাচ্ছেন, সিগারেট খাচ্ছেন, গুল খাচ্ছেন, জুয়া খেলছেন, মাদকদ্রব্য সেবন করছেন, এই অবৈধ পথে খরচ করছেন, অপচয় করছেন, আপনি কি ভেবে দেখেছেন আপনি কার টাকাটা এইভাবে খরচ করছেন? আপনি কার টাকাটা অবৈধ পথে খরচ করছেন আপনি কি চিন্তা করেছেন? এটা আপনার টাকা নয় মিয়া, আপনাকে জিজ্ঞেস করলে বলে আমার বাপের টাকা আমি যেমন তা করি, তোমার বাপের টাকা না কার টাকা তুমি বুঝতে পারো নি কিনি? এই টাকা আল্লাহ, আল্লাহ তোমাকে টাকা দিয়েছে, আল্লাহ পাই টু পাই হিসাব নিবে যে আমার টাকা বুঝিয়ে দাও তুমি কোন পথে খরচ করেছ। তাহলে প্রথম কথা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জানমাল আপনি ইচ্ছা মতো খরচ করতে পারবেন না। আর দুই নম্বর কথা আমি যেটা বোঝানোর জন্য কথাটা নিয়ে আসছি সেটা হলো আল্লাহ কিসের বিনিময়ে জানমালটা কিনেছেন? জান্নাতের বিনিময়ে। আচ্ছা সাপোজ ধরেন আপনি পটল বা আলু বা কিছু বাজারে তরি তরকারি কিনতে গেছেন, 10 টাকা কেজি ধরেন যে পটল, 1 কেজি পটল নিয়েছেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনার কাছে 10 টাকার মূল্য বেশি না পটলটার মূল্য বেশি, কি বলবেন? কি বলবেন? পটলটার মূল্য বেশি না? 10 টাকা খায় কি আপনি চলতে পারবেন? এই 10 টাকা আপনি খেতে পারবেন, টাকাটা খেতে পারবেন না। তাহলে যে জিনিসটা কিনছেন সেটার মূল্য বেশি বলেই কিনছেন আপনি, ওর মূল্য বেশি বলেই আপনি কিনছেন, ওর চাহিদা ওর দাম আপনার কাছে বেশি বলেই আপনি ওটা কিনতে গেছেন, কারণ টাকা খেয়ে থাকতে পারবেন না, টাকা দিয়ে যেটা খেয়ে আপনি থাকতে পারবেন সেটা নিঃসন্দেহে আপনার কাছে মূল্য বেশি। দেখেন মুমিনের জানমালের কত দাম,
কেন আল্লাহ বলছেন, আল্লাহ নবী বলছেন সারা পৃথিবী ধ্বংস হওয়ার চেয়ে একজন মুমিনকে হত্যা করা বেশি গুরুতর অপরাধ, কেন বলছেন দেখেন, জান্নাতের বিনিময়ে মুমিনদের জানমাল কিনে নেওয়া হয়েছে, তার মানে মুমিনের জান এবং মালের দাম জান্নাতের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলবেন না, জান্নাতের চেয়েও মুমিনদের জান এবং মালের দাম বেশি। জান্নাতটাকে তো মুমিনদের জন্য সাজানো হয়েছে, এই মসজিদটাকে আমাদের জন্যই করা হয়েছে, এই ফ্যান লাইট ঘর দুয়ার যা করা হয়েছে। এখন যদি বলি ফ্যানের দাম বেশি না আপনার দাম বেশি, আপনার দাম বেশি না? আপনি দুনিয়াতে একটা বাড়ি করছেন, সাজ সরঞ্জাম দিয়ে সাজাচ্ছেন, ওই সাজ সরঞ্জাম ওই বাড়িটার দাম কি আপনার চেয়ে বেশি না? কারণ আপনার জন্যই সেটা করা হয়েছে, তার মানে আপনার দাম বেশি সেগুলোর তুলনায়। তো জান্নাত রেডি করা হয়েছে মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য, কাজেই মুত্তাকির দাম জান্নাতের তুলনায় বেশি। বুঝতে পারলেন না কথাটা? আচ্ছা এখন জান্নাতের কেমন দাম একটু বুঝেন। সহিহ বুখারী কিতাব বাদিল খলকের 3250 নম্বর হাদিসে আসছে, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটির বর্ণনাকারী, তিনি বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাউদেউ সাউতিন ফিল জান্নাতে খায়রু মিনাদ দুনিয়া মা ফিহা। জান্নাতের দাম দিতে যে বলছেন আল্লাহ রাসূল সাল্লাম, যে একটা চাবুক পরিমাণ জান্নাতের জায়গা, একটা চাবুক ছিল হাতে, চাবুকটা যদি জান্নাতের মধ্যে রাখেন কতটুকু জায়গা দখল করবে? ওই চাবুক যেটুকু সেটুকুই জায়গাটা নেবে। তা আল্লাহ রাসূল সাল্লাম বলছেন জান্নাতের মধ্যে একটি চাবুকের সমপরিমাণ জায়গার দাম হলো খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা, সারা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে সমস্ত দুনিয়ার দুনিয়ার সম্পদের চেয়ে জান্নাতের একটা চাবুকের জায়গার দাম বেশি। সুবহানাল্লাহ, বুঝতে পারলেন জান্নাতের দাম কি? আরে জান্নাত তো গোটাটা থাক, জান্নাতে যে মহিলাগুলি আছে, যে জান্নাতি পুরুষদেরকে দেওয়া হবে উপহার হিসেবে আল্লাহর পক্ষ থেকে, সে সহিহ বুখারীর 5668 নম্বর হাদিস আছে, আল্লাহ রাসূল বলছেন ওয়ালা নাসিফা ইয়ানিয়াল খিমা, তাদের মাথাতে যে ওন্নাটা থাকবে, ওই মহিলাদের মাথায় যে ওন্নাটা, যে হেজাবটা থাকবে, ওই হেজাবটা এত মূল্যবান হবে, খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। এইগুলা কোনো রংবাজির কথা না বাবা, এগুলা কোনো কৌতুকের কথা না, এগুলা কেসা কাহিনী কোনো গল্পের কথা না, আমি সহিহ বুখারীর হাদিসের অনুবাদ করছি, বিশ্ব নবীর কথা এগুলি, তিনি যা বলেছেন সব আল্লাহর হুকুমে বলেছেন, সব ওয়াহী না, আল্লাহ নবীর কথা সব ওয়াহী না। মহিলার মাথার ওন্নাটার দাম হলো দুনিয়া, আর দুনিয়ার মধ্যে যত সম্পদ আছে তার চেয়ে শুধু ওন্নাটার দাম বেশি। সুবহানাল্লাহ, এবার বুঝতে পারছেন জান্নাতের কি মূল্য? তাহলে জান্নাতের এত মূল্য, তারপর জান্নাতের থেকে কার মূল্য বেশি? মুমিনের জানমালের মূল্য বেশি। অথচ এই মুমিনের জানমাল এখন আমাদের কাছে হাতের ময়লে। আমরা কি কোনোদিন ভেবেছি যে একজন আমার মুসলিম ভাইয়ের এত দাম, এত মূল্য আল্লাহ দিয়ে এটা কোনোদিন ভেবেছি? তা হাতের ময়লে বিরোধী দল আমার দাপট আছে, তাকে মারতে হবে মেরে দিলাম, তাকে অন্ধকার কূপে নিয়ে যেয়ে ফেলে দিতে হবে ফেলে দিলাম, আমার দলের অনুসারী ছিল আমার দল থেকে বেরিয়ে গেছে, আমার দলের এখন কুৎসা রটনা করছে তার দ্বারা ক্ষতি হচ্ছে, তাকে মারতে হবে মেরে দিলাম। মুমিনের দাম এত বেশি, কিন্তু আমাদের কাছে এখন মানুষের সেই দামটা হয়ে গেছে সবচেয়ে কম, রক্তের মূল্য এখন সবচেয়ে সস্তা, অথচ সারা পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ জিনিস ছিল মুমিনের রক্ত, মুমিনের অর্থ। সুবহানাল্লাহ, এটা হয়ে গেছে এখন সবচেয়ে সস্তা। আরে মুমিনের রক্ত তো দূরের কথা, রক্ত তো দূরের কথা, শুধু মান সম্মানটা কত দাম দেখবেন, একজন মুমিনের মান সম্মানের দাম কত? সূরা হুজুরাত 12 নম্বর আয়াত খুলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, তোমরা একজন আরেকজনের, একজন মুসলমান আরেকজন মুসলমানের, তোমরা গীবত করো না, দুর্নাম করো না। কারো গীবত কি? গীবত হলো অন্য কোনো মানুষের কাছে গিয়ে আপনার ব্যাপারে বদনাম করা, আর যেটা নাই সেটা বললে তো হবে অপবাদ দেওয়া। গীবত হচ্ছে আছে কিন্তু সেটা প্রকাশ করছি, এই প্রকাশ করার মাধ্যমে আপনাকে ছোট করছি, লাঞ্ছিত করছি, ওই লোকটার সামনে আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করছি, আপনার বদনাম করছে। আপনার বদনাম করলে আপনি ছোট হবেন না, তুচ্ছতাচ্ছিল্য হবেন না তার কাছে, এইভাবে গীবত করছি আপনার, আপনার মান সম্মানকে আমি কমাচ্ছি।
আপনার বিরুদ্ধে অবজেকশন দিয়ে কারো সামনে আমি গল্প করছি, আপনার মান সম্মানটা কমিয়ে দিচ্ছেন, গিব আপ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা ফী মাইতান ফাকারিহতুমুহু। তোমরা একজন মুমিন আরেকজন মুমিনের গীবত চর্চা করছো, তার মান সম্মানকে খাটো করছো, ছোট করছো। আচ্ছা বলো তো, তোমরা কি কেউ চাও তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খেতে? তোমাদের মৃত ভাইয়ের গোস্ত খেতে কি কে চাও? ফাকারে তুমু, এটা তো তোমরা সবাই অপছন্দ করো, কেউ তো চাও না আমার মরা ভাইয়ের আমি গোস্ত খাবো, কেউ চাও না। সুবহানাল্লাহ, একজন মুমিন ব্যক্তির যদি আপনি গীবত করেন, তার মান সম্মানের বা প্রেস্টিজে আঘাত দিয়ে কথা বলেন, যেটা শুনলে ওই বেচারা কষ্ট পাবে, যে আমার ব্যাপারে এই কথা আপনার সামনে বলেছে, শুনলে কষ্ট পাবে। এরপর আপনি বলছেন, তাহলে অপরাধটা কি করলেন? এই মান সম্মান কমিয়ে দেওয়ার কারণে আল্লাহ এই অপরাধটাকে তুলনা করছেন মৃত ভাইয়ের গোস্ত খাওয়ার সাথে। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে মুমিন ব্যক্তির রক্ত তো গেল গেল, মান সম্মানেরই কত দাম। অথচ ওর মান সম্মান আমরা যত ছোট করতে পারি ততই আমরা শান্তিতে থাকি, ততই আমরা খুশি থাকি, ততই যেন আমার আত্মা প্রশান্তি পায়, যে যাক প্যাটের কথা দুটা তো কইতে পেয়েছি আজ, অমুকের ব্যাপারে দুটা কথা বলে তো আজ একটু হালকা হতে পেয়েছি, না প্রশান্তি আমরা অনুভব করি। যদি আমরা বুঝতাম যে আমার মুসলিম ভাই, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, যে অনুসারী হোক, আমার মুসলিম ভাই, আমার মুসলিম ভাইয়ের রক্তের দাম এত, ইজ্জতের দাম এত, তার অর্থের দাম এত, যদি এটা বুঝতাম তাহলে আমরা কোনোদিনই আমার মুসলিম ভাইয়ের গিবাব চর্চা করতাম না, কোনোদিনই করতাম না। এই একটা লাইন যদি আমাদের মাথায় বুঝ থাকতো, আলহামদুলিল্লাহ আমার ধারণা গোটা সমাজ সুন্দর সমাজ হয়ে যেত, সুন্দর সমাজ হয়ে। গিবত চর্চা তো এখন খুব স্বাভাবিক ব্যাপার, দুইটা মুখ এক জায়গাতে হলেই হলো, দুইটা মুখ ফেস টু ফেস হয়ে গেলেই গিবত শুরু হয়ে গেল। গিবত চর্চা এত সস্তা, এত সহজ জিনিস, এটা এমনিতি হয়ে যায়, এটা এমনিতি হয়। আর এটা না হলে আমাদের পেটের মধ্যে যত খাদ্য আছে, খাদ্য আমাদের হজমও হবে না, এটা করতে পারলে আমাদের শান্তি, আল্লাহ আমাদের রক্ষা করুক। তো বলছিলাম, একজন মুসলিমকে বিচার বহির্ভূত যদি হত্যা করে তাহলে তার পরিণাম, সাথে সাথে দেখাইলাম যে একজন মুসলিমের রক্তের দাম, অর্থের দাম এবং তার ইজ্জতের দাম কত। তাই তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল মুসলিমু আলাল মুসলিমা হারামুন দামুহু ওয়া মালুহু ওয়া ইরদুহু। একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের ওপর এটা হারাম, তার রক্তপাত করা হারাম, তার সম্পদ নষ্ট করা হারাম, তার ইজ্জত নষ্ট করা হারাম। এই আপনি মুড়ে বসছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, দুটা ভাত খেতে খালি বাড়ি আসেন, 24 ঘন্টা মুড়ে বসে আপনি কি করছেন? গীবত তো করছেন, আর কিছু করেন কি আপনি? বেটার কথা, বেটির কথা, বউর কথা, গ্রামের কথা, চেয়ারম্যানের কথা, মেম্বারের কথা, ডিসির কথা, এসপির কথা, প্রধানমন্ত্রীর কথা, মন্ত্রীর কথা, হুজুরের কথা, মহজিনের কথা, মানুষের গীবত ছাড়া কি আপনার সময় একটু কাটে? আপনি নিজেকে একটু ভাবেন তো, যে আপনি কোন মুসলিম ভাইয়ের গীবত করা ছাড়া কি দোকানে বসে থাকেন? জীবনে না। আপনি যদি কোনো দোকানে 10 ঘন্টা সময় দেন, সারাদিনে 24 ঘন্টায় 10 ঘন্টা সময় দেন, তা আমি তো মনে করি 10 ঘন্টার ভিতরে 8 ঘন্টায় আপনি গীবত করেছেন, 2 ঘন্টা হয়তো আপনি স্বাভাবিক কথা বলতে পারেন, 8 ঘন্টায় গীবত করেছেন। আমরা চাইলাম না আমার মুসলিম ভাই, যদি বুঝতাম আমার মুসলিম ভাই রক্তের দাম, ইজ্জতের দাম, তার মান সম্মানের দাম এত বেশি, রক্তের দাম এত বেশি, তাহলে আমরা কোনোদিনই এইভাবে একজন আরেকজনের সাথে শত্রুতা, গীবত, হিংসা, বিদ্বেষ এগুলির সাথে জড়াতাম না, সব মুসলিম ভাইকে জানার সাথে সাথে বুকে আমরা জড়িয়ে ধরতাম। আল্লাহ যেন এরকমই মানসিকতা আমাদেরকে দান করেন। আল্লাহ বলবেন, তাহলে মুসলমানকে বিনা বিচারে হত্যা করা যাবে না, তাহলে অমুসলিমদেরকে যাবে নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন দেখেন, অমুসলিমদের ব্যাপারে সূরা মাইদা 32 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতাল নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আর ফাকান্নামা কাতালান নাস জামিয়া। যে ব্যক্তি একজন নাফস, একটা নাফসকে অন্যায়ভাবে হত্যা করে, মানে বিচার বহির্ভূত হত্যা করে, অথবা ফাসাদ সৃষ্টি করে, সমাজে ফাসাদ সৃষ্টি করে, একজন নাফসকে, একটা মানুষকে বিচার বহির্ভূত হত্যা করে, ফাকা আন্নামা কতালান নাস জামিয়া, তাহলে
একটা নফসকে বিচার বহির্ভূত হত্যা করলে সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান পাপ হবে। এটা একটা মানুষকে সে হত্যা করেনি, সারা পৃথিবীর মানুষকে হত্যা করার পাপ হয়েছে। এখানে নফস বলা হয়েছে, বলা হয়নি যে মুমিন, বলা হয়নি মুসলিম, বলা হয়নি ইহুদি, বলা হয়নি খ্রিস্টান, বলা হয়নি হিন্দু। নফস, নফস বলতে মুসলমান ও অমুসলমান সবাই অন্তর্ভুক্ত, সবাই এই আয়াতের অন্তর্ভুক্ত। তার মানে সে হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলিম হোক, সে যে হোক, বিচার বহির্ভূত যদি একটা নফসকে কেউ হত্যা করে তাহলে আল্লাহ বলছেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করার সমান সে পাপ করল। সহিহ বুখারী কিতাবুদ্দিয়া 6868 নম্বর হাদিসে আসছে, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউকুদা বাইনান নাসি ফিদ দিমা, কিয়ামতের দিন সর্বপ্রথম যে বিষয়ের হিসাব নেওয়া হবে সেটা হলো অবৈধভাবে রক্তপাত করা সম্পর্কে। অবৈধভাবে বিচার বহির্ভূতভাবে কোনো মানুষকে যদি মারা হয় তাহলে সেই বিচারটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোর্টে আমাদেরকে সর্বপ্রথম দিতে হবে। এটা মুমিন বলে না আর অমুসলিম বলে না, মুসলিম অমুসলিম কোনো এক কথা নেই। একটা নফসকে, একটা মানুষকে কেউ যদি অবৈধভাবে মারে তাহলে কিয়ামতের মাঠে এই বিচারটা সব আগে হবে। সহিহ বুখারী কিতাবুদ্দিয়াতের 6914 নম্বর হাদিস খুলুন। এবার অমুসলিমের কথাটা স্পষ্ট করে বলা হয়েছে, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান কাতালা নাফসান মুআহাদান লাম ইয়ারা রাইহাতাল জান্নাহ, যে ব্যক্তি অন্যায়ভাবে চুক্তিবদ্ধ ট্যাক্সের বিনিময়ে বসবাসকৃত চুক্তিবদ্ধ কোনো অমুসলিমকে হত্যা করবে, চুক্তিবদ্ধ ট্যাক্সের বিনিময়ে বসবাসকৃত সংখ্যালঘিষ্ঠ কোনো অমুসলিমকে হত্যা করবে, আল্লাহ রাসূলুল্লাহ ইয়ারা রাইহাতাল জান্নাহ, হত্যাকারী জান্নাতে যাওয়ার দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাবে না। একটা হিন্দুকে, অমুসলিমকে, ইহুদিকে, বৌদ্ধকে, খ্রিস্টানকে বিনা কারণে, বিনা অপরাধে, বিনা বিচারে যদি আপনি মারেন, জান্নাত তো পাওয়া দূরের কথা, আপনি জান্নাতের সুগন্ধিও পাবেন না। আল্লাহ রাসূল বলছেন, ওয়াইন্না রিহাহা লা ইউজাদু মিন মাসিরাতার বাইনা আমান, অথচ জান্নাতের সুঘ্রাণ 40 বছরের পথের দূরত্ব থেকে পাওয়া যায়। একটা দ্রুতগামী ঘোড়ার পিঠে চড়ে 40 বছর ধরে যদি আমি চলতে থাকি যত দূর যাব, অন্য বর্ণনাতে 100 বছরের কথা আছে, 100 বছর ধরে যদি আমি চলতে থাকি যত দূর যাব সেখান থেকেও জান্নাতের সুঘ্রাণ এত বেশি, সেখান থেকেও জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। কিন্তু একটা অমুসলিমকে বিনা কারণে কোনো ব্যক্তি যদি মারে, এই মারার কারণে আল্লাহর নবী বলছেন সে ব্যক্তি জান্নাতের সুঘ্রাণটাও পাবে না। সুবহানাল্লাহ, কোনো অমুসলিমকে মারা, বিচার বহির্ভূত হত্যা করা তো দূরের কথা, তাকে গালি দেওয়াও হারাম, একটা অমুসলিমকে গালি দেওয়াও হারাম, কটূক্তি করা হারাম, তাদের দেব দেবীকে গালি দেওয়াও হারাম। এক শ্রেণীর যুবক ছেলে আমাদের দেশে তৈরি হয়েছে হট টেম্পার, রগচটা, ইসলামের প্রতি বেশি ভালোবাসা মহব্বত দেখাইতে গিয়ে এমন কিছু কর্মসূচি হাতে নেই, এমন কিছু কাজ করে যেটার কারণে ইসলামের আরো বদনাম হয়, ইসলামটাকে মূলত আরো ধ্বংস করে দেয়। মনে করে যে ইসলাম আমরা একাই বুঝি, ইসলাম যা বুঝেছি এটা এরকমই, এইভাবে মানুষকে মেরে বোমা হামলা করেই ইসলাম কায়েম হয়ে যাবে, এই জন্য হিন্দুদের মন্দিরে আঘাত আনতে হবে, ওদের পূজাকে ভেঙে দিতে হবে, নাউযু বিল্লাহি মিন জালিক। আরে মন্দিরে হামলা তো দূরের কথা, তাদের পূজাকে আপনি কটূক্তি করতে পারবেন না, গালি দিতে পারবেন না, এটা আল্লাহ বলেছেন কোরআনে, আল্লাহ বলেছেন। কোথায় বলেছেন? সূরা আনাম 108 নম্বর আয়াত খুলেন, আল্লাহ বলছেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদুনা মিন দুনিল্লাহ ফায়াসুবুল্লাহ আদন বিগয়রিল, খবরদার তোমরা যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যদেরকে ডাকে, বিভিন্ন দেবদেবীর পূজা করে, তাদেরকে তোমরা গালি দিও না,
যদি তাদেরকে গালি দাও তাহলে রিয়াকশনটা কি হবে? রিয়াকশনটা হলো তারাও তখন পাল্টা তোমাদের আল্লাহকে গালি দিবে, শত্রুতা বশত দিবে, অজ্ঞতা বশত দিবে। আপনি দিবেন তো ওরা দিবে না, আপনি তাদেরকে গালি দিবেন ওরাও তখন আপনাকেও দিবে, আপনার মসজিদ মাদ্রাসাকে নিয়ে দিবে, আপনার আল্লাহকে নবীকে নিয়ে তখন অকথ্য ভাষায় গালি দিবে, তখন কি করবেন? তাই আল্লাহ নিষেধ করেছেন, খবরদার যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে তাদেরকে তোমরা গালি দিও না, তাদেরকে তোমরা মন্দ কথা বলো না, কটূক্তি করো না, তাদেরকে বলো না, তাদের মুক্তিদেরকে গালি গালাজ করা যাবে না। ইসলাম কত উদার, কত মানে শান্তির ধর্ম, মানবতার ধর্ম ইসলাম, মানে কি সুন্দর ধর্ম। প্রত্যেকটা মানুষের হক কিভাবে আদায় করেছে, মানুষের মধ্যে সাম্য ভালোবাসা ভ্রাতৃত্ববোধ যাতে বজায় থাকে, এই জন্য ইসলাম কত সুন্দর সুন্দর কথা বলেছে। বিচার বহির্ভূত হত্যা তো দূরের কথা, একজন মানুষ আর একজন মানুষের কটূক্তি গালমন্দের পথটাও ইসলাম বন্ধ করেছে। অতএব প্রত্যেকটা ধর্মের অনুসারীদের আপন আপন ধর্ম পালনের স্বাধীনতা থাকবে। আমি একসময় মনে করতাম যে হিন্দু ধর্মের যখন পূজা হয় তখন মুসলমান পুলিশ দিয়ে কেন পাহারা দেওয়ায়, তো হিন্দু পুলিশ আছে তারাই পাহারা দেয়। কথাটা একদিক দিয়ে ঠিক যে তাদের পাপের কাজে আমরা কেন সহযোগিতা করব, আমরা মুসলমান, কিন্তু এখানে গভীরভাবে যদি চিন্তা করেন তাহলে এটাও ঠিক আছে। কিভাবে ঠিক আছে? হিন্দুদের পূজা পার্বণে তো আসলে আমার মুসলিম ভাই পুলিশ যারা আছে তারা পাহারা দেয় তাদের পূজা করার জন্য নয়, এটা নিরাপত্তার জন্য পাহারা দেয়। কারণ ওই যে রজ্জটা কিছু সমাজে মানুষ আছে তারা হামলা করতে পারে। এখন যদি হিন্দু পুলিশ দিয়ে আপনি শুধু পাহারা দেওয়ান তাহলে হিন্দু পুরুষদের যদি রাগ থাকে মুসলমানের ওপর তো খামাখায় ওরাই চাটাচার দু চারটা কি করে দিয়ে মুসলমানের উপর চাপিয়ে বসে থাকবে, আর মুসলিম পুলিশ যদি থাকে তাহলে এই কাজটা হবে না, তাহলে ষড়যন্ত্র করার সুযোগটা পাবে না। আর ওয়া মুসলিমকে দিয়ে আপনি দেওয়াবেন কি একটু ভটিয়ে দিয়ে ওখানকার মুসলমানকে সব হেনস্থা করে তখন ছেড়ে দিবে। কাজে এই অর্থে আমার মুসলিম ভাইরা পুলিশরা ওই হিন্দুদের দুর্গা নিরাপত্তার জন্য পাহারা দিবে, এটা ইসলাম অন্যায় কিছু মনে করে না, এটাকে ইসলাম সাপোর্ট করে। এখন এই যে বিচার বহির্ভূত হত্যা, বিচার বহির্ভূত হত্যা করার এখতিয়ার পৃথিবীতে কারো নাই, কারো নাই। এমনকি একজন দেশের যিনি প্রধান রাষ্ট্রপতি, কোন দেশে প্রধানমন্ত্রী হলেন প্রধান, কোন দেশে প্রেসিডেন্ট হলেন প্রধান, আমির সম্রাট যিনি রাষ্ট্রের কর্ণধার মালিক রাষ্ট্রের পরিচালক তার পক্ষেও সম্ভব নয় বিচার বহির্ভূত হত্যা করার, তিনিও এটা অধিকার রাখেন না। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুর রহমান ইবনে আউফকে একদিন বলছেন, আব্দুর রহমান ইদা রাআইতা রাজুলান আলা হাদ্দি যিনা ওয়া সারিকা ওয়া আনতা আমির, আব্দুর রহমান ইবনে আউফ মনে করো যে তুমি আমির, তুমি কোন দেশের আমির, আর তুমি কোন ব্যক্তিকে জেনা করতে দেখেছ অথবা চুরি করতে দেখেছ, তাহলে এখন তোমার দেখাতে কি তুমি শাস্তি দিয়ে দিবে না কি করবে? তুমি তো আমির, কাউকে জেনা করতে দেখেছ অথবা চুরি করতে দেখেছ, তোমার চুরি করাতে কি তুমি শাস্তি দিবে না কি করবে? তিনি বলছেন শাহাদাতুকা শাহাদা, আপনার আপনি প্রেসিডেন্ট হলে কি হবে, আপনি দেশের পরিচালক হলে কি হবে, আপনার দেখা তো আপনি একজন সাক্ষী, তো এটা একজনেরই তো সাক্ষী হলো, আপনার দেখা মানে দশ জনের সাক্ষীর সমান এটা তো নয়, আপনি প্রেসিডেন্ট হলে কি হবে, আপনার সাক্ষী একজনের সমান, একজন সাধারণ মুসলমানের সাক্ষীর যা মূল্য আপনি প্রেসিডেন্ট আপনার সাক্ষীরও তা মূল্য। অথচ জেনাকারকে আপনি জেনাকার হিসাবে সাব্যস্ত করতে হলে কয়েকজন সাক্ষী লাগবে, চারজন সাক্ষী লাগবে, চারজন, চারজন সাক্ষী যদি বলতে না পারে যে আমরা চারজন ডাইরেক্ট একটা হাতে নাতে ধরেছি জেনা অবস্থায়, যদি এটা সাক্ষী দিতে না পারে তো জেনাকার হিসাবে তাকে সাব্যস্ত করা কোর্টে যাবে না, এটা আল্লাহর আইন। দুইজন দেখেছে হবে না, তিনজন দেখেছে হবে না, চারজনই লাগবে। তো তিনি বলছেন আপনার সাক্ষী তো একজনের, একজন মুসলমানের সাক্ষী হলো, তাহলে আপনি আমির হলে কিভাবে আপনি জেনাকারকে আপনি শাস্তি দিবেন, চুরি করে চোরকে আপনি শাস্তি দিবেন, এটা তো হতে পারে না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন ফাকালা সাদাকতা, তুমি সুন্দর কথা বলেছো, সত্য কথা বলেছো। ঘটনাটা অন্যরকম ভাবে এইভাবে আছে যে উমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মদিনাতে বের হলেন, তিনি মদিনার প্রেসিডেন্ট, মদিনার গভর্নর,
মুসলিম উম্মারগণ অন্যর অর্ধ জাহানের বাদশাহ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় মদিনায় তিনি ঘোরাফেরা করছেন, জনগণের দুঃখ দুর্দশা কে কোন অবস্থায় আছে অলিতে গলিতে ঘুরছেন, ঘুরতে ঘুরতে তিনি একটা যুবককে দেখছেন জেনা করছে, নিজ চোখে দেখেছেন জেনা করছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরবর্তী দিনে সাহাবায়ে কিরামদের লক্ষ্য করে বলছেন যে তোমরা আমাকে একটা বিষয়ের পরামর্শ দাও, আমি যদি কাউকে জেনা করতে দেখি তাহলে কি শাস্তি দেওয়ার এখতিয়ার রাখি? উনি কি জানেন না মাসলা? উনি জানেন, কিন্তু সাহাবিদের একটু যাচাই করছেন যে আমি যদি কাউকে জেনা করতে দেখি তাহলে কি করবো, শাস্তি কি দেওয়ার অধিকার রাখি না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ততক্ষণাৎ বীর দর্পে দাঁড়িয়ে গেলেন আর বললেন, কখনো নয়, আপনি একাই দেখেছেন, একজনের সাক্ষী হলো আপনি শাস্তি দিতে পারবেন না, আরো তিনজন লাগবে, যদি আপনি আরো তিনজন ছাড়াই আপনার একাই দেখাতে আপনি শাস্তি দিতে চান তাহলে আমরা সবাই আপনার প্রতিবাদ করব, শাস্তি দেওয়া তো দূরের কথা, পাল্টা আপনার উপরই আমরা আবার মামলা করব যা আপনি লোকটার উপরে মিথ্যা অভিযোগ দিয়েছেন। চিন্তা করেছেন কথাটা? পাল্টা আপনার উপরে আমরা মামলা করব যা আপনি মিথ্যা কথা বলছেন, আপনার উপরে অভিযোগ দিব। কাজে একাই কোনো দেখে আপনি বাস্তবিকে দেখেছেন, তারপর আপনি জেনাকারকে জেনাকার হিসেবে সাব্যস্ত করতে পারবেন না, চারজন প্রেসিডেন্ট পাবেন। আরে বিচার বহির্ভূত হত্যা তো দূরের কথা, বিচার বহির্ভূত হত্যায় সাধারণ মানুষ তো দূরের কথা, চেয়ারম্যান তো দূরের কথা, মেম্বার তো দূরের কথা, এমপি তো দূরের কথা, মন্ত্রী তো দূরের কথা, একটা পুলিশ তো দূরের কথা, একজন এসআই তো দূরের কথা, একজন ওসি তো দূরের কথা, একজন এসপি তো দূরের কথা, যিনি রাষ্ট্রপ্রধান অর্ধ জাহানের বাদশা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ব্যাপারে সাহাবায়ে কেরাম বলছেন আপনি যদি আরো তিনজন সাক্ষী না আনতে পারেন একাই দেখে আপনি শাস্তি দেন, আপনারা তো মিথ্যা মামলা সাজিয়ে শাস্তি দিচ্ছেন। আর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তবিকই দেখেছেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাস্তবিকই দেখেছেন এটা মিথ্যা নয়, তারপরে বলছেন আপনার উপরই মামলা হবে, আপনার উপরই অভিযোগ আসবে। সুবহানাল্লাহ, চিন্তা করেছেন? আজকে যে নির্বিচারে বিচার বহির্ভূত সমাজে হত্যা, আপনি হত্যা করতে পারবেন না, কোন মানুষকে আপনি ফুলের ছিটকে দিতে পারবেন না, এই আইন আপনার নেই। গ্রামের মানুষকে চুরি করেছে, চোরকে ধরে গণধোলাই, একটা কথা আছে সমাজে, গণধোলাই দিয়ে মেরেছে, যত মানুষ ওই চোরটাকে মেরেছেন মারতে মারতে মরে গেছে, সমস্ত মানুষ কিয়ামতের মাঠে আল্লাহর কোর্টে মার্ডার কেসের আসামি হবেন, মার্ডার কেসের আসামি। যদি এই ঘটনা ঘটে থাকেন, কোনোদিন কোনো চোরকে ঘেরে মেরে থাকেন, তওবা করেন আল্লাহর কাছে, তওবা করে মারেন, গণধোলাই বলে কোনো কথা নাই, জনগণ কোনো মানুষকে মারতে পারে না, আইন কোনোদিন কেউ হাতে তুলতে পারে না, কিসের গণপিটুনি, কিসের গণধোলাই? আপনি পুলিশ হয়েছেন তো কি হলো, আপনি পুলিশ চাকরি করতেছেন ঠিক আছে, দেশে আইন আছে, কোর্ট আছে, কাচারি আছে, আপনি একটা আসামির ব্যাপারে তথ্য পেয়েছেন, ভালো কথা, আপনি তাকে বাড়ি থেকে নিয়ে যান, নিয়ে যা আপনি স্বাভাবিকভাবে জিজ্ঞাসাবাদ করুন, সাক্ষী উপস্থাপন করুন, সাক্ষীর মাধ্যমে যদি আপনি জানতে পারেন তার বিরুদ্ধে মামলা করা যায়, সে অপরাধী, তাকে মামলা করে আপনি জেলে প্রেরণ করুন, কোর্ট আছে, কোর্টে উঠবে, কোর্টে বিচার হবে, কেন আপনি একটা আসামিকে তুলে নিয়ে চোখ বেঁধে অন্ধকার ঘরে ফেলে রাখলেন, কেন আপনি টর্চার সেলে ফেলে রাখলেন, কেন আপনি তাকে নির্যাতন করলেন, কেন আপনি বিচারের মুখোমুখি করার আগেই তাকে রিমান্ড নিলেন? কোনোটাই জায়েজ নাই। আপনি অন্ধকার ঘরের ভিতরে একটা আসামিকে নিয়ে যা কেন রাখলেন? হত্যা করার তো দূরের কথা, কোন ধরনের শাস্তি দেওয়ার অধিকার আপনার নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী একটা অপরাধ করেছিলেন, মদিনার সব খবর জানিয়ে চিঠি লিখে দিয়েছিলেন মক্কাতে, আবু বালতা নামে এক সাহাবী, বিরাট অন্যায়, মুসলিমদের গোপন তথ্য সব প্রকাশ করে চিঠি লিখেছে, আর মুসলমানরা সব হিজরত করে এসেছে মদিনাতে, আল্লাহ নবীর কাছে ওহি হয়ে গেল, তিনি জানতে পারলেন চিঠি অমুক মহিলার কাছে অমুক জায়গাতে আছে, কিছুক্ষণের মধ্যে মক্কা পৌঁছে যাবে, সাহাবিদের বললেন দ্রুত যাও, অমুক মহিলার কাছে আবু বালতার লেখা চিঠি আছে, চিঠি উদ্ধার করে নিয়ে আসো। চলে গেলেন, অস্বীকার করছেন, চিঠি নাই, ওই চিঠি নাই মানে বিশ্বরূপী মিথ্যা বলেননি, চিঠি বের করে দেন নাহলে আপনার খবর আছে, প্রয়োজনে আমরা যে কোনো ব্যবস্থা করে বের করবো, আপনাকে যে কোনোভাবে হোক আমরা বের করবো, আপনি ভালো মনে দিয়ে দেন। তখন এক বর্ণনায় আছে চুলের খোপা, আরেক বর্ণনা আছে এই কাপড়ের এই থেকে গিট থেকে চিঠিটা বের করে, যখন কড়াকড়ি করেছে সাহাবিরা যে আমাকে তো ছাড়বে না, তখন চিঠিটা বের করে দিয়েছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা রেগে ফায়ার, ইয়া রাসূলুল্লাহ,
এই মুনাফিক আমাদের সব তথ্য লিখে পাঠিয়েছে, অনুমতি দেন না, আবু বালতার গর্দান দিয়ে ফেলে দেবো, অনুমতি দেন। উমর রাজিয়াল্লাহু তাআলা আনহু থেকে কি বড় পাওয়ারে আছেন আপনারা যে মানুষকে বিচারের আগে শাস্তি দেন, বিচারের আগে ক্রস ফায়ার করেন, বিচারের আগে মারেন? এটা কেন? এই দলিল ভালো করে শুনুন, মৃত্যু আপনারও আছে, মৃত্যু আপনাকে বরণ করতে হবে, শুধু সাধারণ পাবলিক মরবে এটা নয়, পুলিশ আপনাকে মরতে হবে, এসপি সাহেব আপনাকে মরতে হবে, প্রধানমন্ত্রীকে মরতে হবে, মন্ত্রীদেরও মরতে হবে, ছাড় কেউ পাবেন না। উমর রাজিয়াল্লাহু তাআলা এত বড় অন্যায় দেখার পর তিনি ইচ্ছা করলে মেরে দিতে পারতেন, তিনি অনুমতি চাচ্ছেন কার কাছে? বিচারকের কাছে, মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনুমতি চাচ্ছেন। তিনি বললেন, উমর থামো, খালি কথায় কথায় সবকে আগে মারতে চাও, আগে জানবো তার কাছে ঘটনা কি, আগে ঘটনা কি জানবো। তখন ঘটনা যখন জানলে বললেন যে দেখেন ইয়া রাসূলুল্লাহ, যারা সবাই চলে এসেছে ইয়ার মতো ওরকম মক্কাতে কিছু নাই, আমার ছেলে মেয়ে জায়গা জমি ঘর বাড়ি তারপরে আপনার ছাগল বছর বারো বছর আমার অনেক সম্পদ পড়ে আছে, আমি চেয়েছিলাম এই চিঠি লেখার মাধ্যমে তাদের ভালোবাসা পেতে, যাতে করে আমার সম্পদ তারা নষ্ট না করে, আসলে আমি যে মুনাফিক হয়ে গেছি আপনার ক্ষতি করছি এটা নয়। আল্লাহ রাসূল বুঝতে পারলেন বিষয়টা, তখন তিনি তাকে ক্ষমা করলেন আর উমরকে বললেন, উমর থামা, তুমি উনি কি বদরি সাহাবি নন? বদরের যুদ্ধে অংশগ্রহণ করেননি? বদরি সাহাবিদের ব্যাপারে আল্লাহ বলেছেন সে যা ইচ্ছা তাই করুক, আল্লাহ তাদের জন্য জান্নাত লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ, দেখেন আইন হাতে তোলা যাবে না। এই জন্য সে যে ধরনেরই মানুষ হোক, এমনকি প্রেসিডেন্ট হোক, বিচার বহির্ভূত হত্যা করতে পারবে না। হত্যা তো দূরের কথা, আপনি গায়ে ফুলের ছিটকিও দিতে পারবেন না, ছিটকিও দিতে পারবেন না। তাহলে ন্যায়সঙ্গত হত্যাটা কি? বিচার বহির্ভূত হত্যা কেউ করার অধিকার রাখে না। কেন আপনি একজন আসামিকে নিয়ে যে আপনি ছোট বড় কথা বলছেন, মারছেন, অন্ধকারে ফেলে রাখছেন, শাস্তি দিচ্ছেন, আগে কেন আপনি বিভিন্ন ধরনের শাস্তি দিচ্ছেন, এলা অধিকার আপনি রাখেন না? এটা কোনো আইনে সাপোর্ট করে না, শরীয়তের আইনও সাপোর্ট করে না, দেশি আইনও সাপোর্ট করে না, বিধর্মীদের আইনও সাপোর্ট করে না, কোনো আইনও সাপোর্ট করে না যে বিচারের আগেই তাকে আপনি শাস্তি দিবেন। ন্যায় বিচারটা কি? তাহলে ন্যায়ভাবে হত্যাটা কি? ন্যায়ভাবে হত্যা হলো কোনো আসামিকে কোর্টের মুখামুখি করে সম্পূর্ণ প্রভাবমুক্ত হয়ে বিচারক কর্তৃক হত্যার রায় ঘোষণার মাধ্যমে হত্যা কার্যকর করার নাম ন্যায় বিচার বা ন্যায় হত্যা। বুঝতে পারলেন কথা? একজন আসামিকে কোর্টের মুখামুখি করে বিচারক কারো প্রভাবে প্রভাবিত হয় নাই, সম্পূর্ণ প্রভাব মুক্ত হয়ে স্টেটমেন্ট নিয়ে তার শাস্তি ঘোষণা করবেন যে না আসলে এইসব অপরাধী, তখন তার ফাঁসির রায় দিবেন, আর রায় দেওয়ার পর তার ফাঁসি হবে। এটা হলো ন্যায়সঙ্গত হত্যা। এই হত্যা ছাড়া যত ধরনের হত্যা আছে সব হলো বিচার বহির্ভূত হত্যা, সব বিচার বহির্ভূত। আপনার উসমান রাজিয়াল্লাহু তাআলা, এই ন্যায়সঙ্গত হত্যার অন্তর্ভুক্ত তিন শ্রেণীর লোক, তিন শ্রেণীর লোক, তাদের রক্ত হালাল, তাদেরকে হত্যা করতে হবে। উসমান রাজিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করার জন্য বাড়ি ঘেরল, তিনি হচ্ছেন মুসলিম জাহানের তৃতীয় খলিফা, আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সার্টিফিকেট পাওয়া মানুষ, তাকে হত্যা করবে। কারা করবে? এই নামধারী মুসলমানেরাই করবে, এই সিয়া, এই যে ইরানপন্থী সিয়া, এই সিয়া, এই যে খারেজি রাফেজি, এরাই করবে। বাড়ি ঘেরাও করেছে 40 দিন, মুসলিম উম্মার শাসক উসমান রাজিয়াল্লাহু তাআলা জান্নাতের ঘোষণা পাওয়া মানুষ তাকে ঘেরাও করে রেখেছে, মেরে ফেলবে। তিনি ঘোষণা করছেন, তোমরা কেন আমাকে মারবে? আল্লাহর নবী বলেছেন তিন শ্রেণীর লোককে হত্যা করা যায়, যে ছাড়া কাউকে হত্যা করা যাবে না। তিন শ্রেণীর লোক, এক শ্রেণীর লোক কাফারা বাদা ইসলামিহি, যে ব্যক্তি ইসলাম কবুল করার পর আবার অমুসলিম হয়ে গেছে, ইসলাম ধর্ম ত্যাগ করে অমুসলিম হয়েছে, তার মানে মুরতাদ হয়েছে, এই মুরতাদকে হত্যা করা যাবে। দুই নম্বর অজানা বাদা ইসলামিহি, বিবাহ করার পর বাড়িতে স্ত্রী থাকার পর যদি আবার পরকিয়া করে, কারো সাথে জেনা করে, তাহলে তাকে হত্যা করতে হবে। ও কাতালা নাফসান বিগায়রি হাক, আর তিন নম্বর হলো অন্যায়ভাবে যদি কাউকে হত্যা করে তাহলে তাকে হত্যা করতে হবে। এই তিন শ্রেণীর লোককে হত্যা করা যায়। আমি উসমান এই তিন শ্রেণীর লোক। আরে জেনা, বিবাহ করে জেনা, বিবাহ করে জেনা তো দূরের কথা, আমি জাহিলি যুগেও জেনা করিনি, ইসলামের যুগে তো করিনি। জাহিলি যুগে যখন জেনা ব্যবচার ঘরে ঘরে, উসমান রাজিয়াল্লাহ বলছেন আমি জাহিলি যুগেও কোনোদিন জেনা করিনি, আর ইসলাম কবুল করে ইসলাম পাল্টে দেওয়া তো দূরের কথা, আমার মনের ভিতরে কোনদিন প্রশ্নও জাগেনি যে আমি ইসলাম কবুল করে ভুল করেছি, মনের ভিতরে প্রশ্নও জাগেনি, আর আমি কোনো মানুষকে তো কোনোদিন মারেওনি। ফালে মায়া তুলুনানি, তাহলে কিসের জন্য তারা আমাকে হত্যা করতে চাচ্ছে, কিসের জন্য হত্যা করতে চাচ্ছে?
এই তিন কোয়ালিটির মানুষকে হত্যা করা যাবে। এবার একটু উদাহরণ দিয়ে বুঝাই, একটু আগে দেখাইলাম একজন মুসলমানের রক্তের দাম কত, আগে দেখাইলাম জান্নাতের চেয়ে বেশি, তারপরে জান্নাতের মর্যাদা দেখাইলাম, সেই মর্যাদা দেখিয়ে পার্থক্য করলাম যে জান্নাতের চেয়ে মুমিনের রক্তের দাম কত বেশি। এবার মুমিনের রক্ত দাম এত বেশি হওয়ার পরেও এই রক্ত এবার হালাল হয়ে গেছে, এই রক্ত এবার হালাল হয়ে গেছে তিনটা কারণে, তিনটা কারণে এবার রক্ত হালাল, তাকে হত্যা করতে হবে। এত দামি রক্ত হলেও তার আর বাঁচার পথ নাই, তাকে হত্যা করতে হবে। একটা কি মুরতাদ হয়ে গেছে। তাহলে ইসলাম ত্যাগ করাটা কত বড় অপরাধ যে এত দামি রক্ত হত্যা করা আল্লাহ জায়েজ করে দিলেন। দুই নাম্বার, বিয়ে করে যদি কেউ জেনা করে তার বাঁচার কোনো পথ নাই, বিয়ে করে যদি আবার কারোর সাথে জেনা করে তাহলে এই পাপটি আল্লাহর কাছে এত জঘন্য, এত খারাপ, এত আল্লাহ অপছন্দ করেন যে আল্লাহ এত দামি রক্ত হওয়ার পরেও তাকে হত্যা করতে বলছে, তার বাঁচার পথ নাই। পরকিয়া পরকিয়া করবা, অন্যের স্ত্রীর দিকে তাকাবা ঘরে স্ত্রী রেখে, এত রাগান্বিত হওয়ার কারণ আপনার ঘরে স্ত্রী আছে, আপনার স্ত্রীর যা আছে, যার পিছনে আপনি তাকিয়েছেন দড়িয়েছেন তারও তো তাই আছে, আলাদা কিছু তো নাই, তা আপনি কেন ওই দিকে তাকালেন বিয়ে করার পর? এই জন্য আল্লাহর এত রাগ, এত দামি রক্ত হওয়ার পর আপনাকে হত্যা করতে হবে। আর অন্যায় ভাবে কাউকে হত্যা করেছেন, আপনাকে হত্যা করতে হবে। দুই শ্রেণীর লোকের বাঁচার সুযোগ আছে, এক শ্রেণীর নাই। যিনি মুরতাদ, যদি তওবা করেন ভুল করেছি আমি মুরতাদ না আমি আবার ইসলাম মানবো, তাহলে তাকে হত্যা করা যাবে না। আর যিনি অন্য কাউকে হত্যা করেছেন, তার পরিবারের লোকজন যদি বলে যে আমাদেরকে হত্যা করেছে করেছে ভালো কথা, আমরা হত্যা করব না, 10 লাখ টাকা দিলেই আমরা খুশি, অথবা আমরা টাকাও নিব না, হত্যাও করব না, মাফ করে দিলাম, তাকে হত্যা করার এখতিয়ার কোর্ট আর রাখে না, আদালত আর হত্যা করতে পারবে না। কারণ যাদেরকে হত্যা করেছে তাদের ওয়ারেসরা মাফ করে দিয়েছে। তাহলে দু শ্রেণীর লোকের বাঁচার সুযোগ আছে, কিন্তু মাফ না করলে কোনো সুযোগ নাই, মারতেই হবে। কিন্তু জেনাকার যার বাড়িতে স্ত্রী আছে, এত তওবা করার সুযোগই নাই, বলবেন যে তওবা করলাম ভালো হয়ে গেলাম, জিনা ইসলামে পথ বন্ধ, তওবা করারও সুযোগ নাই, টাকা দেওয়ারও সুযোগ নাই, হালাল হওয়ারও সুযোগ নাই, সুযোগ একটাই, কি সেটা? পাথর দিয়ে বিদায়, এই পর্যন্ত পুঁতে, মহিলা হলে বুক পর্যন্ত পুঁতে পাথর মেরে 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 বিদায়, কোনো বাঁচার পথ নাই। এবার বুঝেছেন যে বিবাহ করে জেনা করা অপরাধটা কত বেশি, যে আপনার রক্ত হালাল তো হলো হলো, বাঁচার কোনো পথ নাই। এর নাম হলো ন্যায় বিচার, এর নাম হলো আপনার ন্যায় সঙ্গত হত্যা। এই তিন কোয়ালিটির মানুষ ছাড়া ন্যায় সঙ্গত হত্যা করার কোনো পথ নাই। বাকি যত ধরনের আসামি আছে, সব ধরনের আসামির কার 5 বছর শাস্তি হতে পারে, 10 বছর শাস্তি হতে পারে, লাভ জুতা খাইতে পারে, অপমান হতে পারে ইত্যাদি। মদ খেয়েছে মারাকে 40 জুতা মার, ওর শাস্তি মাকুফ হয়ে গেছে। মদ খাওয়ার শাস্তি কি? 40 লাঠি জুতা, বাকে ভাগ দিলেন, হ্যাঁ কোর্ট কোর্ট বলে দিয়েছে যে একে 40 লাঠি জুতা মারেন, মেরে দিয়েছে, আপনারা আবার পারবেন না। এই যে তিন শ্রেণীর মানুষকে হত্যা করার আদেশ আছে, এটা ফের আবার পাবলিক আইন হাতে করতে পারবেন না যে হুজুর আসেন তো অমুক জেনাকার ধরা পড়েছে অবিবাহিত, বিবাহিত হলে পাথর মারতে হতো, অবিবাহিত 100 লাঠি একটু মেরে শাস্তিটা দেন তো, কি এখন যদি আমি 100 লাঠি মারি ঠিক হবে? ঠিক হবে? বলবেন যে কেন ঠিক হবে না, হুজুর মানুষ কোরআনের বিচার করছে, এই মূর্খ, কোরআনের আইন আছে নাকি দেশে যে আমি একাই কোরআনের বিচার করবো? দেশে কোর্ট কাচারি নাই, ওই কোর্ট কাচারি অনুযায়ী কথা বলবে, ওরা যদি কোরআনের বিচার করে তো মুক্তি পাবে, ওরা যদি কোরআনের বিচার না করে ওরা শাস্তি পাবে। কিন্তু আমি কি আইন হাতে তুলতে পারবো? না, আইন হাতে তুলতে পারবো না। এই জন্য কোনো জেনাকারকে আপনি শাস্তি দিতে পারবেন না। আমরা গ্রামে এক সময় দেখেছি কালি মাখিয়ে গলাতে স্যান্ডেল দিয়ে জুতা লটকিয়ে গ্রাম গ্রাম ঘুরেছি, বেয়াদবি, কোন মডেল মাথা করে এগুলি করতে পারবেন, এগুলি অন্যায়, কে আপনাকে আইন হাতে করতে বলেছে? এই কাজ যদি করে না তাকে যদি ধরিয়ে দেওয়া হয় প্রশাসনের হাতে, অন্যায় হবে না? আর প্রশাসন যদি এই সব বিচার করার কারণে আপনাকে ধরে নিয়ে যায় তো প্রশাসন রাইট কাজ করবে, এটা অন্যায় হবে না। এই জন্য আইন হাতে করে নিতে পারবেন না, কেউ আইন হাতে তুলতে পারবেন না, দেশে আইন আছে, আইনের লোক করবে। আর আইনের লোকও আবার শাস্তি দিতে পারবেন না যতক্ষণ আইনের লোক কর্তৃক বিচার ফয়সালা না হবে। এই ইসলামটাকে আমাদেরকে এইভাবে সুন্দরভাবে বুঝতে হবে, ইসলাম সুন্দরভাবে না বুঝে পালন করা যায় না। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে এভাবে ইসলাম বুঝে পালন করার তৌফিক দান করুন। আর আমাদের সকল স্তরের দায়িত্বশীল ভাই যারা আছেন, যারা বিভিন্ন জায়গায় আমাদের দায়িত্ব পালন করছেন, এসি, ওসপি, ডিসি, এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, যারাই হোক,
তাদের কাছে আমাদের আকুল আহ্বান থাকবে, আপনারা ক্ষমতার অপব্যবহার করবেন না, ক্ষমতায় আছেন, আল্লাহ আপনাদেরকে দায়িত্ব দিয়েছেন, ক্ষমতার সুন্দর ব্যবহার করবেন, কাউকে আপনি বিচারের আগে শাস্তির মুখোমুখি করবেন না, বিচারে যেটা রায় হবে সেটাই দিবেন, এইভাবে আপনি জীবন পরিচালনা করবেন তাহলেই বাঁচবেন, অন্যথায় আপনি মহান শাস্তির মুখোমুখি হয়ে যাবেন। আল্লাহ সুবহান তাআলা আমাদের সকল স্তরের দায়িত্বশীল ভাইদেরকে কোরআন এবং সহিহ হাদিসগুলি বুঝে আমাদেরকে জীবন পরিচালনা করে বিচার বহির্ভূত যাবতীয় হত্যাকাণ্ড থেকে যেন আমাদের সমাজকে আল্লাহ তাআলা রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন ওয়া আখিরা দাওয়ানি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين يا أيها الناس قوموا للصلاة